হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম টু টিয়ার কেপ গেমিং অ্যান্ড গাইজ প্রিফার আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো গাইজ আমাদের গেমের মধ্যে দেখতেই পাচ্ছ চলে আসছে এখানে লাক রয়েল আর এখানে জে বলভিন স্পেশাল সমস্ত বান্ডিল কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে তো বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ মেন বান্ডিল রাখা হয়েছে এটা আর এর পিছনের যে অ্যানিমেশন এটা আমার মারাত্মক লাগছে গাইজ দেখো দারুণ টাইপের অ্যানিমেশন যদি ব্যাগটাকে এখানে না নিয়ে যাওয়া যায় ম্যাপের মধ্যে তাহলে দারুণ লাগবে আই থিঙ্ক সেটাই হবে আর এছাড়াও এই একটা বান্ডিল এটারও পিছনে তোমরা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবে এই টাইপের কারেন্ট টাইপ আর কি আর এছাড়াও গাইজ এই সাইডে তোমরা আরও একটা বান্ডিল দেখতে পাচ্ছো এখানে আরও একটা এখানে তোমরা দেখতে পাচ্ছো জ্যাকেট এখন শীতের সিজন বলেই জ্যাকেট দিয়েছে না কি কি জানি তো চলো এর মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্যাক প্যাক তো এখান থেকে আমাদের কত ডায়মন্ড খরচ হয় এই আইটেমগুলো নিতে আর এছাড়াও গাইজ এখানে মাথার টুপি দেখতে পাচ্ছো ক্যাপ টাইপের এটা কিন্তু দারুণ লাগছে আমার আর এটা ফিমেল আর এখানে এতিপেটের স্কিন আছে এখানে আমাদের হাঁসের স্কিন আছে হাঁস এর নামটা কি আমার মনে থাকে মাঝে মধ্যে তোমাদের মনে থাকলে তো গাইজ তো যাই হোক এখান থেকে আমরা বার করবো এই সমস্ত বান্ডিল ফান্ডিল যা আছে দেখি আমাদের কত ডায়মন্ড খরচ হয় এন্ড এখানে আমাদের ডায়মন্ড দেখতে পাচ্ছ তিনশো চুরানব্বইটা ডায়মন্ড আছে আর এর মধ্যে আমরা বার করবো চলো তারপর আমরা ট্রিক ফ্রিক যত কিছু আছে সব কাজে লাগাবো গাইজ বান্ডিল এখান থেকে বার করে ছাড়বো যে কোনো মূল্যে আমরা আর এখানে এক্সচেঞ্জ স্টোরে গেলে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে মেন যে দুটো বান্ডিল সেই দুটো বান্ডিল কিন্তু এখানে পঞ্চাশ পঞ্চাশ একশো টোকেনে রাখা হয়েছে একটা বান্ডিল নিতে হলে পঞ্চাশ টোকেন আর বাদ বাকি এখানে এই দুটো বান্ডিল এখানে কুড়ি টোকেন দিয়ে আর এই টুপি গুলো এগুলো আমরা দশ টোকেন এগুলো আমরা নিতে পারবো পনেরো টোকেন দিয়ে তো চলো এখান থেকে দেখি আমাদের লাখ কতটা ভালো হয় এর মধ্যে টোকেন কটা কটা গাইজ ও ভাই দশটা ফার্স্টটা টোকেন আছে চলো এখান থেকে আমরা ফার্স্টের স্পিন করবো চল্লিশ ডায়মন্ডের তো এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও গাইজ তো লাইক দিলে অনেক মোটিভেশন পাই আর ভিডিও তৈরি করার ইচ্ছা কয়েক গুণ বেড়ে যায় গাইজ তো এখানে ফার্স্টের স্পিনে আমরা এখান থেকে কী পেলাম গাইজ গাইজ এখানে ফার্স্টের স্পিনে আমরা ফিমেলের টুপি পেয়ে গেছি গাইজ আমি তো ভেবেছিলাম এখানে পেয়ে যাবো আমরা মেল বান্ডিলটা চলো এখান থেকে ওকে করে দিই অ্যান্ড ওকে করার পর এবার মেরে দিয়েছি সিঙ্গেল স্পিন অ্যান্ড এই স্পিনে গাইজ আমরা পাবো কি পাবো কি দিবি কি দিবি কি দিবি গাইজ আবার একটা কিছু দিয়েছে গাইজ আমাদেরকে মনে হচ্ছে দেখো দেখো সেই ফিমেল টুপিটা দুবার দিল কি মানে হয় মেল টুপিটা দিলে তাও একটু শান্তি পেতাম মেল টুপিটা দিলেই ভালো হতো গাইজ তো চলো দুটো স্পিনার দুটোই কিন্তু আমরা কনগ্র্যাচুলেশন পেয়েছি আর কি কিছু পায় আর না পাই ওই কনগ্র্যাচুলেশনটা তো পেয়েছি চলো এখান থেকে আমরা চল্লিশ ডায়মন্ডের আবার একটা সিঙ্গেল স্পিন অ্যান্ড এখান থেকে সিঙ্গেল স্পিন চল্লিশ ডায়মন্ডের মারার পর আমরা কী পাবো গাইজ আবার কি একটা পেয়েছি গাইজ আমার মনে হচ্ছে গাইজ দেখো দেখো অবস্থা দেখো এরকম লাখ কার আছে কার আছে এরকম লাগ গাইজ মানে তিনটে সিঙ্গেল স্পিন করেছি আর তিনটে ফার্স্ট স্পিনে তিনবারই একই আইটেম পেয়েছি তিনবারই কনগ্র্যাচুলেশন বাট গাইজ এখান থেকে ভালো কোনো আইটেমই পেলাম না চলো এখান থেকে আমরা ওকে করে দিই অ্যান্ড এবারও গাইজ আমরা এখান থেকে সিঙ্গেল স্পিনই মারবো তো চলো এখান থেকে ফটাফট আমরা সিঙ্গেল স্পিন মেরে দিই যতক্ষণ না আমরা কিছু পাবো সিঙ্গেল স্পিন আমরা মারতেই থাকবো এবার টুপিটা দিস না ভাই টোকেন দে হ্যাঁ একটা করে হলেও টোকেন দে টুপি ফুপি ওই সব দিস না ফালতু জিনিস যদি মেল টুপিটা দিস সেখানে আলাদা ব্যাপার তো চলো এখান থেকে আমরা স্পিনের উপর স্পিন স্পিনের উপর স্পিন আমরা করেই যাচ্ছি এখান থেকে গান ক্যারেট দিয়েছি চলো গান ক্যারেট আমরা ইগনোর করে দিলাম এখানে স্পিনই মেরে যাচ্ছি যতক্ষণ না এখান থেকে আমরা সমস্ত আইটেম বার করে নিতে পারি গাইজ এতগুলো ডায়মন্ড চলে গেল ফর দুটো টোকেন আমরা পেয়েছি আবার দুটো টোকেন পেয়েছি চলো চলো এখান থেকে সিঙ্গেল স্পিন করে দেখা যাক এখান থেকে আমরা টোকেন পাই কি না টোকেন কি বলো তোমরা এবার নিয়ে এসেছি আমরা বারোশো ডায়মন্ড আর এই বারোশো ডায়মন্ডের মধ্যেই আমরা সমস্ত আইটেম বার করবো একদম গ্যারান্টি তোমাদেরকে আমি দিলাম তো চলো এখান থেকে আমরা ফার্স্টে সিঙ্গেল স্পিন করবো নাকি না গাইজ এতক্ষণ আমরা নটা স্পিন সিঙ্গেল করে এসেছি এখান থেকে আমরা কিন্তু এবার দশটা প্লাস একটা এগারোটা স্পিন করবো চারশো ডায়মন্ডের তো চলো এখান থেকে চারশো ডায়মন্ডের আমরা দশটা স্পিন মেরে দিয়েছি আর এই দশ স্পিনে গাইজ আমরা পাবো কি কিছু কি পাবো দেখো 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 গান ক্যারেটের গানের উপরে ক্যারেটের উপরে ক্যারেট দিয়েই যাচ্ছে এখানে টোটাল আমরা কটা পেয়েছি টোকেন গাইজ এখানে তিন আর ছয় সাতটা টোকেন পেয়েছি এগারোটা স্পিনে সাতটা টোকেন কোনো লজিক হয় চলো এখান থেকে ওকে করে দিই অ্যান্ড এবার কিন্তু আমরা আবারও গাইজ চারশো ডায়মন্ডের স্পিন করবো চলো তো এখান থেকে আবারও আমরা চারশো ডায়মন্ডের স্পিন করে দিয়েছি একটা বান্ডিল তো আমাদেরকে দিয়ে দেয় তারপর আমরা টোকেন দিয়ে সব বার করে নেবো বাট এখান থেকে গাইজ আমাদেরকে মনে হচ্ছে বান্ডিল দেবে না এই স্পিনেও দেখো এখানে টোকেন আগের থেকে মনে হয় একটা টোকেন বেশি পেয়েছি এবার আমরা আট আটটা নয় সাত আট তিন দশটা টোকেন পেয়েছি টোটাল তো চলো এখান থেকে এটাও আমরা ওকে করে দিই অ্যান্ড এবারও গাইজ আমরা এখান থেকে কিন্তু চারশো ডায়মন্ডের স্পিন মারবো এগারোটা তো চলো এখান থেকে আমরা চারশো ডায়মন্ডের এগারোটা স্পিন মেরে দিয়েছি অ্যান্ড এখান থেকে দেখা যাক এবার গাইজ মনে হচ্ছে কিছু একটা আমাদেরকে দিয়েছে কিছু একটা কনগ্র্যাচুলেশন হ্যাঁ বললাম না কিছু একটা কনগ্র্যাচুলেশন দেব ও ভাই পেটের স্কিন দিয়েছে আমাদেরকে তো চলো যাই হোক নতুন কিছু আইটেম তো দিল কনগ্রেচুলেশন দিয়ে আমাদেরকে তো চলো এখান থেকে টোকেনও মোটামুটি ভালোই দিয়েছে আমাদেরকে এই স্পিনটাতে তো এখান থেকে আমরা ওকে করে দিই অ্যান্ড আমাদের টোকেন কটা হয়েছে একবার দেখে নিই গাইজ এখানে এক্সচেঞ্জ স্টোরে চলো অ্যান্ড এখানে আমাদের টোকেন হয়েছে সাঁয়ত্রিশটা অ্যান্ড গাইজ এখানে আমাদেরকে কিন্তু আরও বাস যাবে আমরা বুঝতে পারছি তো চলো এখান থেকে আমরা আবারও স্পিন করি তো এখানে ডায়মন্ড দেখছি শেষ হয়ে গেছে চলো গাইজ এখান থেকে আবারও আমাদেরকে বারোশো ডায়মন্ড কিনতে হলো তো ফার্স্টে একটা সিঙ্গেল স্পিন আমরা মারব নাকি না গাইজ এখান থেকে তিনটে আমরা কিন্তু চারশো ডায়মন্ডের স্পিন মেরে দেবো বারোশো ডায়মন্ডে আই থিঙ্ক হয়ে যাবে তো চলো এখানে ফার্স্টের আমরা এগারোটা স্পিন মারলাম চারশো ডায়মন্ডের আর এখানেও মনে হচ্ছে কিছু একটা দিয়েছে গাইজ কনগ্র্যাচুলেশন তো এখানে দেখাবেই দেখাবে আমি বললাম না কনগ্র্যাচুলেশন দেখাবে এখানে দেখো ফিমেল সেই টুপিটা আবার দিয়েছে মেল টুপিটা দিতে কি আর ফেটে যাচ্ছে পুরো ফিমেল বান্ডিল সেই টুপিটা বারবার একই জিনিস বার বার দিয়েই যাচ্ছে টোটাল এটা আমাকে এই চারবার দিল তো চলো এখান থেকে ওকে করি আর কি করা যাবে অ্যান্ড আবারও এখান থেকে আমরা এগারোটা স্পিন মেরেছি বাট দেখা যাক এই স্পিনে গাইজ এইখানে আমরা দুটো কনগ্রাচুলেশন পাবো ও ভাই ফার্স্ট টাতেই কনগ্রাচুলেশন অ্যান্ড এখানে দিয়েছে দেখো সেই পেটের স্কিন যেটা একটু আগে দিল সেটা আবার দিয়েছে এর কোনো মানে হয় গাইজের যে জিনিসটা দিচ্ছিস সেটাকে আউট করে দে সেটা আবার কেন ঢুকিয়ে দিচ্ছিস দেখো আবারও দিয়েছে এখানে আবার দেখো সেই আইটেম ও না এবার আমাদেরকে আরেকটা পেটের স্কিন ছিল হাঁসের স্কিন সেটা দিয়েছে তো চলো এখান থেকে আমরা ওকে করে দিই অ্যান্ড এরই সাথে সাথে আর চারশো ডায়মন্ড আছে আমাদের আর একটা স্পিন করতে পারবো আমরা এখান থেকে একটা নয় এখান থেকে এগারোটা স্পিন করতে পারবো তো চলো এখান থেকে আমরা এগারোটা স্পিন মেরে দিই অ্যান্ড এখান থেকে দেখি আমরা পাই কি না গাইজ আবারও এখানে আমাদেরকে কনগ্র্যাচুলেশন দিয়েছে গাইজ এখানে কি পাবো আমরা কি 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 পাবো এখান থেকে দেখো মেল টুপিটা আমাদেরকে দিয়েছে এই টুপিটা যদি আগে দিয়ে দিত তাহলে কি হতো গাইজ বলো এখানে ওকে করে দিই চলো আর এখানে ওকে করে দেওয়ার পর এখানে বাইরে কুকুর ডাকছে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে গাইজ এখানে ওকে করে আবার দেখো আবার এখানে ফিমেল বান্ডিলটা দিয়েছে আমাদেরকে কোনো মানে হয় গাইজের চলো এখান থেকে এটাও আমরা ওকে করে দিই অ্যান্ড এখান থেকে ওকে যেটা বলছিলাম বাইরে কুকুর ডাকছে মেজাজ খারাপ হয়ে যায় না ভিডিও বানানোর সময় কুকুর ডাকার কোনো মানে হয় এই কুকুর গুরুগুলোকে কে বোঝাবে বলো তো যে এই সময় এমনি রাগ হচ্ছে তার উপরে কুকুর চলো এখান থেকে আমরা এক্সচেঞ্জ স্টোরে যাই অ্যান্ড এখানে এক্সচেঞ্জ স্টোরে আসার পর দেখতেই পাচ্ছ আমাদের কাছে কিন্তু পঁয়ষট্টিটা এখানে হয়ে গেছে টোকেন তো পঁয়ষট্টিটা টোকেন হলে কি হবে গাইজ এখান থেকে এই বান্ডিল ফান্ডিলগুলো নিতে হলে আমাদেরকে আরও টোকেনের দরকার হবে বাট গাইজ এখান থেকে মনে হচ্ছে আমার যে মেন মেন যে বান্ডিল এই বান্ডিলটা আমরা এখান থেকে বার করে নিই আর এই ফালতু ইভেন্টের মধ্যে আর বেশি ডায়মন্ড খরচ করার কোনো মানেই হয় না তো এখান থেকে আমরা চলো এক্সচেঞ্জের অপশনে ক্লিক করে এখান থেকে আমরা নিয়ে নিই এটা অ্যান্ড এই মেন বান্ডিল এটা যখন এইটাই আমরা নিয়ে নিলাম এটা ওকে করে দিলাম তো দেখতেই পেলে তোমরা এখানে বারোশো বারোশো চব্বিশশো ডায়মন্ড গেল তার আগে আমার ছিল পাঁচশোর মতো তো টোটাল এখানে কিন্তু তিন হাজারের মতো ডায়মন্ড চলে গেল এই ফাল তাও এখনো মে একটা বান্ডিলই পেয়েছি বাদ বাকি ফালতু ফালতু জিনিসগুলো তো চলো এখানে মেন বান্ডিলটা যখন বের করেই ফেলেছি তো বান্ডিলটা একবার পরে নিই তো এখানে ভল্ট সেকশনে যাওয়ার পর এখান থেকে বান্ডিলটা আমরা পরে নিলাম তো দেখতেই পাচ্ছো এই টাইপের বান্ডিল গাইজ বান্ডিলটা কিন্তু একবারে অতটা ফালতু বান্ডিল নয় কারণ এর পিছনের অ্যানিমেশনটা একদম পুরোপুরি আলাদা অন্য সব বান্ডিলের থেকে তো ওটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর আই থিঙ্ক তোমাদেরও ওই পিছনের ওই অ্যানিমেশনটাই বেশি ভালো লাগবে তো গাইজ এই ছিল ভিডিও কেমন অবশ্যই কমেন্ট সেকশনে লিখো আর এখনো লাইক না দিয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে দাও